যোরহাটর মাজমজিয়ার এটা অতি পুরনি মসজিদ। 200 বছরীয় এই মসজিদটির আছে সোনালী ঐতিহ্য। ইতিহাসের বহু পৃষ্ঠা দস্তাবেজ বুকুত বান্ধি আজিও সগৌরবে থিয় হয়ে আছে যোরহাটর সেউনি আলী মসজিদ। মোগল মানর অসম আক্রমণ, মোগল আহোমর যুদ্ধ আদি সকলবোৰ ঘটনা পরিঘটনার সাক্ষী এই সেউনি আলী মসজিদ। মোগল আর আহোমর যুদ্ধর অন্তত দিল্লির মোগল রজাই আহোম রজাক উপহার দিছিল বিভিন্ন সামগ্রী। সামগ্রী সমূহর উপরেও আহোম রজাক প্রদান করেছিল মোগল দরবারের কেজনমান অভিজ্ঞ ব্যক্তি তথা লিগুয়া লিকচৌক। সেই মর্মে লেকিমত উদ্দিন নামর এজন ব্যক্তি আর তেওঁর 7 বছরীয় পুত্র অসমলৈ আহিছিল। পাছত কেলিমুদ্দিনের 4 জন পুত্রর জন্ম হয়। তেওঁলোক হল জয়ধন, নিধন, ধন আর সাগর। মানে অসম আক্রমণ করতে জয়ধনক যুদ্ধবন্দী করে মান দেশলৈ লৈ যায়। নিধনে যুদ্ধক্ষেত্রের পলায়ন করে নগাঁওর পুরনি গুদামত বসতি করে। সাগরে যুদ্ধত মৃত্যুবরণ করে। কেলিমুদ্দিনের আন এজন পুত্র ধনর উত্তর পুরুষেই প্রতিষ্ঠা করে এই সেউনি আলী মসজিদ। প্রথমে ইকরা বাহেরে নির্মাণ করা গৃহটিয়ে রাইজর প্রচেষ্টার বলতেই আজি এই রূপ লাভ করে। 2025 চনত মহামিলনথলী সেউনি আলী মসজিদর পূর্ণ হব 200টা বছর। তার সঙ্গতি রাখি মসজিদ সমিতিয়ে হাতত লৈছে কেতবোৰ আকর্ষণীয় কার্যসূচী।